ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম আরও এক সপ্তাহ স্থায়ী হবে দেশের তাপ দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবার যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুর্বিশহ দাবদাহে ভয়ঙ্কর হচ্ছে এপ্রিল এক সপ্তাহের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা আলোচনার যে শিরোনাম সেটি ঠিক করেছি তীব্র তাপ পুড়ছে দেশ এই শিরোনাম নিয়ে এবং সতর্কতা সতর্কতা এবং করণীয় নিয়ে উত্তর খুঁজতে আমরা দুজন অতিথিকে আজকে আমাদের স্টুডিওতে রেখেছি একজন ইতিমধ্যে আমার সঙ্গেই রয়েছেন ডক্টর লেলিন চৌধুরী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন স্টুডিওতে আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে আসলে আসতে চাই যেভাবে আসলে যে হারে তাপ প্রবাহ বাড়ছে আমরা আসলে এপ্রিলে যেখানে গড় তাপমাত্রা এক সময় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি এখন পঁয়ত্রিশ থেকে ৩৭ ডিগ্রিতে চলে গেছে ঢাকা শহরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়েছে প্রখর তাপে প্রবল গরম অসহনীয় কিন্তু জনজীবন হঠাৎ করে আসলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার কারণ কি যদি আপনি পরিবেশ বিদ্যান একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ একটু আপনার দৃষ্টিকোণ বা আপনার মতামত জানতে চাই শুরুতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার দুটো কারণ রয়েছে একটি হচ্ছে বৈশ্বিক কারণ কারণ জলবায়ু পরিবর্তনের জন্য বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং একই সাথে আমাদের দেশে কয়েকটি কারণ ঘটেছে একটি কারণ হচ্ছে আমরা উন্নয়নের জন্য উন্নয়নের নামে সেটি ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় যে কোনো উন্নয়নের জন্য নির্বিচারে গাছ কাটছি গাছের সংখ্যা কমে যাচ্ছে দ্বিতীয়ত জলাধার কমে যাচ্ছে আমাদের নদী দখল হচ্ছে খাল বিল ভরাট হয়ে যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে তৃতীয়ত আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বাড়ার পরে বাংলাদেশের মতো দেশগুলিতে পশ্চিমা ধরনের বাড়িঘর নির্মাণের একটি প্রবণতা চলে এসছে যেমন ধরুন এরকম একটি জায়গায় দেশে বা শহরে গ্লাস টপ বিল্ডিং অর্থাৎ কাজ ঘেরা যে বাড়ি সেখানে সূর্যের আরও লেগে প্রতিফলিত হয়ে কিন্তু গরমটা বেড়ে যায় এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্লাস টপ বিল্ডিংগুলো বানানো হচ্ছে এগুলো মধ্যে মুক্ত বায়ু প্রবাহ নেই আবদ্ধ বা বদ্ধ বায়ু প্রবাহ যেটা হলো এয়ার কন্ডিশনিং বা শীতাতপের জন্য তৈরি করা হয় ফলে এয়ার কন্ডিশনিংয়ের বা শীতাতপ যন্ত্রের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে এই যন্ত্রগুলো যখন ব্যবহার করা হয় তখন কিন্তু এগুলোর থেকে বাইরে তাপ নির্গত হয় এই সব মিলে কিন্তু আমরা সারা দেশের উষ্ণতা যেমন বাড়িয়েছি তেমনি বড় বড় শহরের অনেকগুলো জায়গাকে আমরা হিট আইল্যান্ড বা তাপের দ্বীপের মতো আলাদা বানিয়ে ফেলেছি ফলে কিন্তু আমরা অনুভবটা বেশি করছি একই সাথে আরেকটা ব্যাপার রয়েছে আমাদের মতো দেশগুলিতে যেখানে বাতাসের আর্দ্রতা বেশি সেখানে গরমের অনুভব কিন্তু বেশি আপনি যেটি বলছিলেন ঢাকায় যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তখন কিন্তু আমরা অনুভব করি পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেটি মরুভূমি এলাকাতে বোঝা যায় তো এ কারণে আমাদের দেশে আর্দ্রতা এবং আর্দ্রতা বেশি এবং তাপ কিন্তু এটি অসহনীয় মরুভূমির চেয়েও কিন্তু এখন তাপমাত্রা মরুভূমি সমান হয়ে গেছে কোথাও কোথাও বেশি বেড়ে গিয়েছে হ্যাঁ কারণ এই জন্য অসহনীয় হয়ে ওঠে অসহনীয় হওয়ার কারণে কিন্তু আমরা দেখছি এর প্রভাবটাও জনজীবনে বেশি যেমন ধরুন ইতিমধ্যেই দেশের অধিকাংশ জায়গায় যেসব অঞ্চলে বিশেষ করে তাপ প্রবাহ বয়ে চলছে সেই সব অঞ্চলে কিন্তু অসুস্থ হচ্ছে মানুষ বেশি অসুস্থতার ধরনগুলো একটা ভিন্ন রকম যেমন ধরুন আমরা প্রধানত হিট স্ট্রোক এর রোগী পাচ্ছি অন্যদিকে কিন্তু তাপের কারণে শরীর থেকে পানি পদার্থ বেরিয়ে যাচ্ছে ঘামের আকারে ফলে একদিকে যেমন জলশূন্যতা বা পানি শূন্যতা তৈরি হচ্ছে অন্যদিকে ঘামের সাথে লবণ বেরিয়ে যাওয়ার জন্য লবণ শূন্যতা বা সোডিয়ামের পরিমাণ শরীরে কমে যাচ্ছে সাথে ব্লাড প্রেশার কমে যাচ্ছে হা হার্টের বা হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে নারীর গতি চলাচলের গতি বেড়ে যাচ্ছে একটু আগে যেটা বললাম ব্লাড প্রেশার কমে যাচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে অবসন্ন বোধ করছে মাথা ঝিমঝিম করছে মাথা ঘোরাচ্ছে কারো ভূমি বমি হচ্ছে এবং কেউ কেউ

তো শ্রমজীবী মানুষ যারা বাইরে রোদে কাজ করছে অথবা যারা পথচারী তারা গরমে কৃষ্ণার্ত হয়ে যখন রাস্তার পাশের খোলা খোলাভাবে বানানো শরবত বা পানীয় পান করে তখন কিন্তু তাদের জন্য আরেকটি বিপদ তৈরি হয় কীরকম এই শরবতগুলো বানানো হয় যে পানি দিয়ে সেটা মোটেই নিরাপদ এবং সুপেয় পানি নয় যে বরফটা ব্যবহার করা হয় এই বরফটা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য খাওয়ার জন্য না অর্থাৎ এতেও এই বরফ তৈরিতেও যে পানিটি ব্যবহার হচ্ছে সেটিও কিন্তু মোটেই নিরাপদ এবং সুপেয় নয় অন্যদিকে এই শরবত পানীয়গুলোকে মিষ্টি করার জন্য চিনি বা গুড় না দিয়ে ঘন চিনির মতো রাসায়নিক ব্যবহার করা হচ্ছে যেটিও ক্ষতিকর তো এই শরবত পানীয় ইত্যাদি গ্রহণ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন শ্রমজীবী মানুষের পথচারী মানুষের ফুড পয়জনিং বেড়ে যাচ্ছে অন্যদিকে পানিবাহিত রোগ ডায়রিয়া ডিসেন্ট্রি টাইফয়েড হেপাটাইটিস বা জনবিস এই জাতীয় রোগও কিন্তু বেড়ে যাচ্ছে স্যার করণীয় এবং সতর্কতা নিয়ে আপনার কাছে শুনবো মানে আমাদের সঙ্গে একজন পরিবেশবিদ তিনি এসছেন বাপার সাধারণ সম্পাদক তো তার কাছে একটু তাকে শুনে আসতে চাই ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার আপনাকে আপনার কাছে আমার আসলে যে প্রশ্ন এখন আসলে যে তাপমাত্রা বাংলাদেশে এবারের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটি যশোরে গতকালই রেকর্ড করা হয়েছে আজকে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা হিট হিট স্ট্রোক হচ্ছে গত চার দিনে দেশের বারো শতাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেশের বারো শতাংশ এলাকায় এবং সত্তর শতাংশ এলাকা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটি কি প্রতি বছরই বাড়ার সম্ভাবনা আছে কিনা কতটা ভয়াবহ এবং দুর্যোগের জন্য কতটা মানে দুর্যোগ প্রবণ হয়ে উঠছে কিনা আপনার মন্তব্য দিয়ে আসুন ধন্যবাদ লেরিন ভাই খুব সুন্দরভাবেই আসলে এই তাপদাহের যে স্বাস্থ্যগত ঝুঁকিগুলো বলছিলেন সাথে সাথে যেটি আমি সংযোগ করতে চাই সেটি হলো এই যে তাপদাহের যে বিষয়টি এটি কিন্তু একদিনে আমাদের জন্য এই জায়গায় নিয়ে আসেনি এটি বৈশ্বিক একটি বিষয় আছে আঞ্চলিক কিছু ফ্যাক্টর আছে আবার সাথে সাথে আমাদের স্থানীয় ফ্যাক্টরগুলো রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কথা সবাই আমরা জানি এবং মানি এবং দুই ডিগ্রির মতো সেলসিয়াস তাপমাত্রা এই কারণে বৃদ্ধি পাচ্ছে এইটাও এখন প্রমাণিত সাথে সাথে আঞ্চলিকভাবে আমাদের এই যে হিমালয়ান বরফ গলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের নদীগুলো কমে যাওয়া প্রস্থ প্রবাহ কমে যাওয়া এগুলো তো আছে কিন্তু এগুলোকে ছাপিয়ে স্থানীয় যেই কারণগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের পাঁচ থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গত প্রায় দশ থেকে পনেরো বছরের ভিতরে আমরা বেশি লক্ষ্য করছি এবং শহরাঞ্চলে একটি এলাকা থেকে আরেকটি এলাকা মাইক্রো ক্লাইমেটিক চেঞ্জটাও আমরা লক্ষ্য করছি যেমন যেই এলাকা গাছপালা এবং জলাভূমি আছে সেখানকার তাপমাত্রা অন্তত চার ডিগ্রি কম যেখানে এই এই গাছপালা বা জলাভূমি নাই ওই এলাকার তুলনায় সো এই যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর ভিতরে স্থানীয়ভাবে আমরা সবচেয়ে বেশি যে জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি হলো আমাদের জলাধার কমিয়ে ফেলা এবং সবুজের পরিমাণ কমিয়ে ফেলা এগুলো কিন্তু কুলিং এলিমেন্টস আমাদের অপরদিকে যেগুলো আমাদের ওয়ার্মিং এলিমেন্টস আছে ইন্ডাস্ট্রি যানবাহন আমাদের কাছের তৈরি বিল্ডিং রাস্তা আমাদের যে কাছের তৈরি বিল্ডিংও কি তাপমাত্রা বাড়াচ্ছে কাছে বিল্ডিং আসলে ইউরোপের কনসেপ্ট হলো যেখানে সূর্য আলো অল্প সময় আসে ওইটুকু আলো তাপ যাতে ভিতরে ট্র্যাপ করে উত্তপ্ত রাখে এবং তাপমাত্রাটা যাতে বেরোতে না পারে ওই কনসেপ্টে বিল্ডিংয়ের ভিতরে কাজ এসেছে কিন্তু আমাদের বাংলাদেশের যে সার্বিক আবহাওয়াগত অবস্থা সেটির জন্য এটি প্রযোজ্য না কিন্তু আমাদের স্থপতিবিদরা কোনো না কোনোভাবে ইউরোপিয়ান বই পড়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই একই জিনিস ইমপ্লিমেন্ট করছেন এবং ভবন মালিকদের কাছে চাকপূর্ণ এই বিল্ডিং খুব আগ্রহে তৈরি করছে এটির ওজন কম হওয়ার কারণে এটি হয়তো ভাইরাস বিল্ডিং করতে সহযোগিতা করছে কিন্তু আমরা দেখছি তাপমাত্রা ট্র্যাপ করার জন্য গ্রিন যে কনসেপ্টটা সেটাতে এই কাচের তৈরি বিল্ডিং তাপমাত্রা ট্র্যাপ করছে একদিকে অপরদিকে তাপকে সে যখন রিফ্লেক্ট করে এই কাচের তৈরি বিল্ডিংয়ের সামনে দিয়ে আপনি হেঁটে যান আপনি দেখবেন যে এক দেড় ডিগ্রি তাপমাত্রা ওখানে বেশি আছে সো এইটাও আমাদের জন্য একটি ফ্যাক্টর সাথে সাথে আমাদের অন্যান্য ফ্যাক্টর যেগুলো আছে আমাদের এসি ঢাকা শহরে এখন চা চল্লিশ লক্ষেরও বেশি ইউনিট এসি ব্যবহার হচ্ছে যেটি দশ বছর আগেও দশ লক্ষেরও কম ছিল ঢাকা শহরে এখন ষোলো লক্ষের বেশি যানবাহন চলাচল করছে এটি দশ বছর আগেও পাঁচ ছয় লক্ষ ছিল ঢাকা শহরে এখন যদি আমি দুই কোটির কাছাকাছি মানুষ চিন্তা করি তাহলে প্রতি ফ্যামিলিতে পাঁচজন করে ধরলে এখন পঞ্চাশ লক্ষ ইউনিট বার্নার চলছে লক্ষ লক্ষ ইউনিট ইউনিট বার্নার থেকে এসি এবং ষোলো লক্ষ গাড়ি এই সবগুলো তো যন্ত্র এই যন্ত্রগুলো কিন্তু তাপ দিচ্ছে সব সময় ফ্যাক্টরি ফ্যাক্টরি অন্যগুলো তো আছেই আমি রিসেন্ট টাইমে ডেভেলপমেন্টে হঠাৎ করে আমাদের এরকম গরমের জায়গাটাতে আমরা কেন চলে গেলাম এই এই যে চেঞ্জেসগুলো হলো এগুলো একটা শহরকে যোগ্য লিভেবিলিটি ইন্ডেক্সে কোনোভাবে বিবেচনা না করে আমরা যত কিছু আসছে সবগুলোকে এই শহরে সেন্ট্রালাইজ করে এই শহরটাকে আমরা বসবাসের অযোগ্য করেছি প্রশ্ন থাকে তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা সারা বাংলাদেশে যতটুকু পরিবর্তন হয়েছে এটা গ্লোবাল যে চেঞ্জেস সেটার সাথে এই সময়টিতে গত বছরে এবং এই বছরে অ্যালনিনোর প্রভাব আছে ওইটুকুতে প্রভাবটা গেছে কিন্তু একইভাবে এটাও তো সত্য সারা বাংলাদেশেও আমরা কিন্তু পুকুরগুলো ভরাট করে ফেলেছি শুধুমাত্র গত তিরিশ বছরে পঞ্চাশ ভাগ পুকুর আমরা গাজীপুরে ডিস্ট্রিক্টের ভিতরে আমরা ভরাট করে ফেলেছি ঢাকা শহরের কতটুকু পুকুর দশ বছর আগে ছিল এখন কতটুকু আছে আমাদের সে লেকগুলো কোথায় আমাদের খালগুলো কোথায় সব জায়গায় আমরা কুলিংয়ের এলিমেন্টস যেগুলো আছে এগুলো ধ্বংস করেছি হিটিং এলিমেন্টস যেগুলো আছে এগুলোকে সংযোজন করেছি তাপমাত্রা সেই কারণেই বৃদ্ধি পাচ্ছে আমাদের জি আমরা একটু ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে আসছিলাম আর আপনার কথা শুনছিলাম আসলে করণীয় বিষয়গুলো নিয়ে একটু আপনার কথা সতর্কতার জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন আচ্ছা সতর্কতার জায়গা তো দুই অর্থে মানে কি কি ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে বা মানুষের এই যে প্রচণ্ড তাপে আসলে মানুষকে কিভাবে আঘাত করছে এটি কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেটি যদি এটিও বেশ কয়েক ধরনের ব্যাপার ঘটে যেমন ধরুন যখন তাপমাত্রাটা বেড়ে যায় অর্থাৎ যেটি থাকার কথা তার চেয়ে বেড়ে গেল তখন প্রকৃতিতে আমাদের চারপাশে যেসব ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তাদের চরিত্রটাও বদলে যায় বদলে গিয়ে এগুলো সক্রিয় হয়ে ওঠে যেমন ধরুন আমরা বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া প্রচুর পাচ্ছি এটি কিন্তু ভাইরাস জনিত ডায়রিয়া বা নিউমোনিয়া যদি তাপমাত্রাটা ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতো এই ভাইরাসগুলো কিন্তু সক্রিয় হতো না কিন্তু যখনই এটা বেড়ে সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রিতে চলে যায় এই ভাইরাসগুলো সক্রিয় হয়ে তখন বাতাসে দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং শিশুর শরীরে প্রবেশ করে ফলে আমরা দেখতে পাচ্ছি শিশুর ভাইরাসজনিত ডায়রিয়া ঠান্ডা এবং নিউমোনিয়া বেড়ে যাচ্ছে এটি একটি ব্যাপার অন্যদিকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর নানা দেশে সহ বাংলাদেশেও রোগবাহী জীবাণুগুলোর চরিত্রে পরিবর্তন এসছে একদিকে উষ্ণতা অন্যদিকে তাপমাত্রার যে তারতম্য এই তারতম্যটাও ওই পরিবর্তনটা করছে আজকে আপনারা দেখতে পাবেন যে দুধের মধ্যে আমরা বার্ড ফ্লুর অস্তিত্ব ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাচ্ছি কেন এটি কারণ এই বদলে যাওয়া যে পরিবেশ সেটি অন্যদিকে আরও কতগুলো ব্যাপার বৈশ্বিকভাবে ঘটেছে বাংলাদেশেও ঘটেছে আমরা তিন চার বছরের আগে করোনার যে মহামারীটি আমরা দেখলাম এই মহামারীতে আমাদের মতো দেশগুলোর কোনো না কোনোভাবে একটা বিশাল অংশ মানুষ আক্রান্ত হয়েছে কেউ ক্লিনিক্যালি অর্থাৎ আক্রান্ত হয়েছে কেউ রোগ জীবাণু প্রবেশ করেছে কিন্তু আক্রান্তের যে লক্ষণগুলো প্রকাশ পায়নি কিন্তু এই সবার মধ্যেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসছে এই কমছে হ্যাঁ কমে গিয়েছে বা পরিবর্তিত হয়েছে এই বদলে যাওয়া প্রতিরোধ ক্ষমতার মানুষগুলোর শরীরে যখন ফ্লু বা অ্যাডেনোভাইরাস যেগুলো এখন আমরা বেশি পাচ্ছি এই ভাইরাসগুলো প্রবেশ করে তখন সেটি কতটা তীব্র হয়ে উঠতে পারে এ সম্পর্কিত কোনো গবেষণা নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি তীব্র হয়ে যাচ্ছে যেমন ধরুন আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগে কারো ঠান্ডা জ্বর হলে সেটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যেত সর্বোচ্চ সাত দিন থাকতো তখন একটি কৌতুক ছিল সর্দি ঠান্ডা সর্দি লেগেছে ওষুধ খেলে সাত দিন না খেলে এক সপ্তাহ এভাবে একটা কৌতুক ছিল কিন্তু এখন খেলে তিন দিন না না ওষুধ খেলে সাত দিনে সারবে না খেলে এক সপ্তাহে সারবে সাত দিন এক সপ্তাহ মানে কৌতুক ছিল ও কৌতুক ছিল তার মানেটা কি যে এমনিতেই ভালো হয়ে যেত কিন্তু এখন আমরা এবছর দেখতে পাচ্ছি কারোর ঠান্ডা জ্বর কাশি হয়েছে তিন চার সপ্তাহ হয়ে গিয়েছে কাশি যাচ্ছে না এবং কাশির তীব্রতা অনেক বেশি অনেক ক্ষেত্রে বেশি পরিমাণ পরিবেশের প্রভাব এটি একদিকে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া আর একদিকে উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য যে জীবাণুগুলো আমাদেরকে সংক্রমণ করছে তাদেরও সংক্রমণ করার যে ক্ষমতা সেটিও বেড়ে যাচ্ছে। এর দ্বৈত প্রভাব কিন্তু এবং অন্যদিকে যেটি ঘটছে সেটি হচ্ছে এই যে বদলে যাওয়া অবস্থার সাথে আমাদের শরীর বৃত্তীয় যে কাজগুলো এই কাজগুলো আমরা বলি মানিয়ে নেয়া বা অ্যাক্লিমাটাইজেশন এই মানিয়ে নেয়ার জন্য যে সময়কাল সেটিও আমাদের নাই কারণ খুব দ্রুত এটি হচ্ছে অন্যদিকে যেটি আমি শুরুতেও বলেছিলাম ডক্টর কামরুজ্জামানও বললেন সেটি হলো যে এই যে আমরা যে জাতীয় বাড়িঘর তৈরি করছি সেই বাড়িঘরের ভেতরে ঠান্ডা যেই মুহূর্তে বাইরে আসছে আমরা গরম তার মানে ঠান্ডা এবং গরম এর পার্থক্য এত বেশি যে এই পার্থক্যের সাথে আমাদের শরীরও কিন্তু মানিয়ে নিতে পারছে মানিয়ে নিতে পারছে না ফলে কি হচ্ছে আমাদের শরীর একটি বিভ্রান্ত অবস্থায় পড়ছে শরীরের প্রতিরোধ ক্ষমতা তার যে কৌশল একটি বিভ্রান্তির মধ্যে পতিত হচ্ছে তখন কি হচ্ছে আমরা অসুস্থতা বেশি হচ্ছি বেশি হওয়ার কারণে আপনি দেখবেন এবছর একদিকে যেমন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে গর্ভবতী নারী বয়স্ক মানুষ এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছে যেমন ক্যান্সারের পেশেন্ট কিডনি বদলানো হয়েছে এমন রোগী অথবা

কতটা প্রভাব পড়ছে আসলে কারণ আমরা যদি মধ্যপ্রাচ্যের তাপমাত্রার কথা ধরি সেখানে হয়তো চল্লিশ ডিগ্রি বা সাঁত্রিশ ডিগ্রি আমাদের দেশে জলীয় বাষ্পের কারণে বাতাসে আর্দ্রতার কারণে আমরা আসলে ঘামছি এবং এটি কতটা প্রভাব পড়ছে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে আমাদের জন্য পরিবেশটা আবহাওয়াটা আমাদের শরীরের জন্য তার উত্তর আপনার কাছ থেকে নিব তবে একটি বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা একটা ছোট্ট বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন ভীষণ স্মার্ট টিভিদের সঙ্গে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি ফখরুল ইসলাম দুজন অতিথি আমার সঙ্গে আছেন আমরা ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আপনার কাছে যে যে প্রশ্নটি আমার ছিল আসলে আদ্রতা যেটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি সমস্যা আদ্রতা তার পরিমাণ কিন্তু অনেক বেশি মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্যান্য দেশের যে তাপমাত্রা আর বাংলাদেশের তাপমাত্রার মধ্যে পার্থক্যটা মনে হয় এই জায়গা আপনার মন্তব্য জানতে চাই এটা কতটা ভয়ঙ্কর আমরা যখন তাপমাত্রা নিয়ে কথা বলছি সেখানে এই আর্দ্রতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট আমরা যদি ওয়েদার প্যারামিটারগুলো চিন্তা করি তাহলে তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ু চাপ বায়ু সোলার রেডিয়েশন বিভিন্ন ফ্যাক্টর আছে কিন্তু তাপমাত্রার সাথে আর্দ্রতার সম্পর্কটা আমাদের শরীরবিত্ত সম্পর্ক কারণ আমরা প্রায় সময় দেখি যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি কিন্তু ফিল লাইক লাইক লাইকগুলো আমরা আসলে ফিল করি চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম কখন যখন এই হিউমিডিটির বা আর্দ্রতার ভেরিয়েশনটা হয় দেখেন গতকালকে সৌদি আরবের আর্দ্রতা ছিল দশ থেকে পনেরো ভাগ পার্সেন্ট আর ঢাকার আর্দ্রতা ছিল কোথাও চল্লিশ থেকে একদম ষাট পঁয়ষট্টি পর্যন্ত এবং গত তিন দিন আগে কিন্তু প্রায় আশি শতাংশ পর্যন্ত আর্দ্রতা উঠেছে তো এই অত্যাধিক আর্দ্রতার মানে হলো যে বাতাসে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প আছে ওয়েট বাল পেপি রাইট এবং আপনার শরীর থেকে যেই ঘামটা বের হবে সেটা আর বাতাসের আর দরকার নাই হ্যাঁ সে সেইটা নিবে না শীতকালে যেটা হয় যে বাতাসে আদ্রতা কম থাকে এবং সে এই যেই যেখানে যা পানি পায় আমরা কাপড় শুকাইতে দিলে এটা দ্রুত শুকিয়ে যায় কিভাবে মেকানিজমটা হলো ওয়েট বাল্ব মেকানিজম এবং সে আদ্রতাটা নিয়ে নেয় কিন্তু এখন যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের কাছে বাতাসের কাছে অলরেডি আদ্রতা পর্যাপ্ত আছে আমার শরীরে যে ঘামটা হচ্ছে সেটা আর সে নিচ্ছে না আমার এবার বিভিন্নভাবে আমি ডিসকমফোর্ট ফিল করছি এইটাতে যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেই ঘামাচ্ছে সেই ঘাম তার শরীরে আছে এবং সে তখন এক ধরনের ঠান্ডার রোগাক্রান্ত জীবাণু ইয়ে বাড়া সব বেশি হয়ে যায় সো এটা ইয়ে আমাদের লেন ভাই আরও ভালো সুন্দর করে বলেছেন কিন্তু যে বিষয়টা দাঁড়িয়েছে আমাদের যে টোটাল অ্যাটমসফিয়ারিক ডিসঅর্ডার ক্রিয়েট হচ্ছে এই টোটাল বিষয়টাতে এখন আমাদের যদি পর্যাপ্ত সংখ্যক গাছ থাকতো পর্যাপ্ত সংখ্যক আমাদের জলাধার থাকতো এই জিনিসগুলো ব্যালেন্সিংয়ে আসতো কিন্তু সেটি আমরা নিজেরা নষ্ট করেছি নষ্ট করে আমরা এখন বড় বড় বিল্ডিং করে মনে করছি যে আমরা স্বর্গ তৈরি করে ফেলেছি এসির ভিতরে থেকে কিন্তু এসির রুম থেকে বের হলে অথবা লোডশেডিংয়ে পড়লে বা আমাদের যে ফুয়েল ক্রাইসিসের অভিজ্ঞতা আমাদের কদিন আগেই হয়েছে আমরা কিন্তু বেশিরভাগ সময় ঘরের বাইরেই থাকি কিনা আমরা ঘরের বাইরে থাকি যারা ঘরের ভিতরে থেকে এই ধরনের পরিকল্পনাগুলো করেন যে একটি শহরে বৃক্ষের দরকার নাই এই পারো বৃক্ষ কাটো বলে আবার আমরা চারা লাগাচ্ছি সেই চারাটা বৃক্ষ হতে যে বারো বছর পনেরো বছর লাগবে কেনপি এবং অক্সিজেন দেওয়ার সক্ষমতা পেতে যে সময় লাগবে এই পরিকল্পনা যারা করছেন ডিসিশন যারা নিচ্ছেন তাদের মাথায় এটি কাজ করছে না যে কারণে শহরটি এখন বসবাস যোগ্য শহরগুলোর তালিকায় পৃথিবীতে প্রথম দিকে আছে অর্থাৎ বসবাসযোগ্য শহরগুলোর তালিকায় তলা নিতে আছে এবং তাও এক বছর না গত সাত বছর ধরে আমরা এই অবস্থাতে আছি কিন্তু আমাদের যে বড় বড় পরিকল্পনাগুলো আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেল্টা প্ল্যান মোজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান যতগুলো প্ল্যান এবং যেই প্ল্যানগুলো ইভেন ক্লাইমেট নিয়ে প্ল্যান সেগুলোতেও বলা হচ্ছে না যে আমার সাস্টেনেবল সিটিতে কোন কোন জিনিসগুলো আমি রাখলে আমার কুলিং ইফেক্ট আসবে আর কোনগুলো অ্যাভয়েড করলে আমার ওয়ার্মিং ইফেক্টটা থেকে আমি মুক্ত হব। এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারছি না বৃক্ষ লাগানোর ঘোষণা শুধুমাত্র কাগজে কলমে আছে কাজের গরু গোয়ালেজের এমন থাকে না কাগজে থাকে আমাদের বৃক্ষের হাজার হাজার বৃক্ষ লাগানোর সংবাদ আমরা দেখি বিভিন্ন স্পেশাল দিবসে সেই বৃক্ষগুলো কোথায় যায় কেউ দেখে না হাজার হাজার বৃক্ষ কেটে ফেলছি আমরা হ্যাঁ আমরা হ্যাঁ আমরা লক্ষ লক্ষ গাছ কাটছি আমরা হাজার হাজার বৃক্ষ লাগানোর পরিকল্পনার কথা চারা লাগানোর হ্যাঁ আমরা চারা লাগানোর কিন্তু আমাদের দরকার কোটি কোটি বৃক্ষ কোটি কোটি চারা এখন লাগাতে হবে পরিকল্পনাটা করতে হবে এখন থেকে আগামী দশ বছরে যেহেতু চারা আমি বৃক্ষ লাগাতে পারবো না চারাই আমাকে ভুনতে হবে এটি আগামী দশ বছরে সক্ষমতা আসবে অক্সিজেন দেওয়ার জন্য সেই কারণে দশ বছরের প্রজেকশন করে তখন আমার তাপমাত্রা কোথায় যাবে ওই অনুযায়ী আমাদের একটি পরিসংখ্যানও কিন্তু আছে যে দু সালের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার একটি আশঙ্কা করা হচ্ছে এবং চল্লিশ থেকে উনষাট সালের মধ্যে বার্ষিক বৃষ্টিপাত চুয়াত্তর মিলিমিটার বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যেটি জলবায়ু বিদ্রোহ কিন্তু বলছেন এক্স্যাক্টলি আমরা আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে লাইনটা আছে এই লাইনে আমরা কোনোভাবেই বৈশ্বিক যে টার্গেট সেই টার্গেট আমরা ফিল আপ করতে পারছি না বাংলাদেশ তো নাই এটা সামগ্রিক আমাদের মনে রাখতে হবে এই তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি যে শুধুমাত্র বাংলাদেশের তা না এটি বৈশ্বিক একটি সমস্যা এবং এটি সমাধান করার জন্য বৈশ্বিক প্রচেষ্টা তো আছেই সাথে সাথে স্থানীয় প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করতে হবে জি আমরা একটু ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই যে সতর্কতামূলক যে বার্তাটি এবং এই যে আর্দ্রতার কথা বললেন আর্দ্রতার কারণে আসলে আমাদের যে শরীরের যে ঘাম বা আমাদের যে আর্দ্রতা শরীরের আর্দ্রতা সেটি কিন্তু বাতাস শুষে নিচ্ছে না এবং যার ফলে যে রোগ ব্যাধির যে সংখ্যাটি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আচ্ছা দেখুন মোটা তাকে কি কি বড় রোগ হতে পারে শরীরটা ঘামে ভেজা থাকে সেই স্যাচ্ছিত জায়গাগুলিতে ফাঙ্গাস তৈরি হয় ফাঙ্গাস ইনফেকশান যেটাকে নানা ধরনের নানা আমরা বিশেষ করে বগল তলায় বা দুটো রানের যে চিপাই এই জায়গাগুলিতে এক ধরনের ছপকাট জাতীয় রোগের তৈরি হয় এর বাইরে আরেকটি শহর ছোটো বড়ো শহর মধ্যেই দেখা যায় যখন ঘেমে যায় ঘামের উপরে ধুলা পড়ে তখন লোমকূপের গোড়া গোড়াগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে সেই জায়গাটা থেকে আর ঘাম বেরোতে না পেরে জমা হয়ে এখানে সংক্রমণ হয় ছোটো ছোটো ফোরার মতো এটিকে ইংরেজতে বলা হয় সামার বয়েল তো সেটি হচ্ছে এর বাইরে যখন আমাদের ত্বকের স্বাভাবিক যে চরিত্র এটি বদলে যায় বদলে গেলে সেটি সংক্রমণ প্রবণ হয়ে পড়ে আগে যে মশায় কামড় দিলে ঘা হতো না এখন মশায় কামড় দিলে ঘা হয় এমন সব ব্যাপার দাঁড়ায় এবং আরেকটি ব্যাপার খুব ইম্পর্টেন্ট গরমের মধ্যে যেটি একেবারেই কেউ বদছে না সেটি হচ্ছে এই যে তীব্র গরম পড়ছে সাথে সাথে এই রোদে আমাদের আলট্রাভায়োরেট রে বা অতি বেগুনি রশ্মির পরিমাণও বেড়ে যাচ্ছে আমরা জানি সূর্যকিরণে অতি বেগুনি রশ্মি থাকে এটি মানুষের শরীরের জন্য চামড়ার জন্য চোখের জন্য ক্ষতিকর ক্ষতিকর মানে কি করে ক্যান্সার তৈরি করতে পারে ইরিটেশন বা চুলকানি তৈরি করতে পারে এর চামড়া পুড়ে যেতে পারে চোখের দৃষ্টি ক্ষমতাকে প্রভাবিত করতে পারে বেশি দিন যদি আমরা আল্ট্রাভায়োলেট রেতে থাকি তাহলে আল্ট্রাভায়োলেট রে মানে অতি বেগুনি রেশির কথাটা আমি বলছি এটি যখন এক থেকে দুই মাত্রার থাকে এটি নিরাপদ তিন চার এটি মৃদু প্রভাব ফেলে চার পাঁচ ছয় পাঁচ ছয় এটি সাত থেকে নয় পর্যন্ত বেশ প্রভাব ফেলে আর বেশি হলে তীব্র তীব্র প্রভাব প্রভাব ফেলে এখন এই যে পড়ছে এ কারণে আমাদের চর্মরোগ দশের ত্বকের ক্যান্সার চোখের সানি আরো বেড়ে যাবে সেটি প্রতিরোধ করার জন্য এখন পর্যন্ত কিন্তু নীতি নির্ধারকদের পক্ষ থেকে ন্যূনতম কোনো আহ্বান জানানো হয়নি যেমন তীব্র রোদে গেলে ইউ মানে ইউভি প্রোটেক্টেড মানে আলট্রাভায়োলেট ভায়োলেট রশ্মিকে প্রতিরোধ করে এমন সান গ্লাস পরতে হবে চশমা পরতে হবে অথবা শরীরের উন্মুক্ত স্থানে সানস্ক্রিন লাগাতে হবে অথবা শরীর পুরো শরীর ঢেকে যায় এমন ঢিরে সুতির সুতির কাপড় যে পরতে হবে এই কথাগুলো কিন্তু কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকেই এখন পর্যন্ত উচ্চারিত হয়নি যেটি আপনার ধরুন আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া বা অথবা ইউরোপের কোনো উন্নত দেশে প্রতিদিন জানানো হয় যে আজকে সূর্যের আলোতে অতি বেগুনি রশ্মি এই পরিমাণ থাকবে আপনারা এই এই পরিমাণ সাবধান থাকবেন যেমন ধরুন আজকে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত ঢাকার রোদে ভায়োলেট বা অতি বেগুনি রশ্মির মাত্রা ছিল এগারো যেটা অতি বিপজ্জনক এক্সট্রিম মানে সিভিয়ারলি রিস্কি আমরা কিন্তু কাউকে এটা নিয়ে সাবধান হওয়ার কথা বলিনি একটু আগে যে কথাগুলো এলো আমাদের শ্রমজীবী মানুষ অনেকেই প্রায় খোলা শরীরে বা হয়তো ছোট্ট একটি জামা রয়েছে শরীরে এর মধ্য দিয়ে কাজ করছে ফলে কিন্তু সে আগামী বছর অথবা তার দুই তিন বছরের মধ্যেই সে কিন্তু চর্ম এর চামড়ার যে ক্যান্সার ত্বকের ক্যান্সার সেটির দ্বারা আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থাকবে অন্যদিকে চর্মরোগও বেড়ে যাবে এতে শ্রম ঘন্টা খরচ এতে জাতীয় অর্থনীতি স্বাস্থ্য অর্থনীতির চাপ এগুলো কিন্তু কোনোটাই বলা হচ্ছে না আমাদের আসলে এখন হিসেব করা দরকার যে শহরে দুই কোটি বিশ লাখ লোক থাকে সেই মানুষের ছেড়ে দেওয়া যে কার্বন ডাইঅক্সাইড সেই অক্সাইড শোষণ করার জন্য কি পরিমাণ গাছ থাকা দরকার সেই হিসেব করে সেই পরিমাণ গাছ গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকা মানে বোনা দরকার আপনার কাছে আসবো স্যার আপনার কাছে আরও অনেক সতর্কতামূলক মোটা দাগে কি করা উচিত করণীয় সেগুলো শুনবো নিশ্চয় আমরা একটু ডক্টর আহমেদ কামরুল জামান আপনার কাছে আরও একটি প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবাই বলছে আসলে পরিবর্তনের এই এইটির প্রতিকারের কি উপায় আছে এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি মধ্যপ্রাচ্যে যেখানে আসলে এই মুহূর্তে ঠিক তাপ প্রবাহ আরও ভয়ঙ্কর থাকার কথা সেখানে বন্যা হচ্ছে দুবাই সহ বিভিন্ন দেশে আসলে বাংলাদেশে যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা সেখানে প্রচন্ড এবং আবহাওয়া ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় আবারও স্বাগত জানাচ্ছি আমি আছি ফখরুল ইসলাম আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আমরা শুরুতেই যে প্রশ্নটি বিরতির আগে রেখেছিলাম ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আপনার কাছে আসলে এই যে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে পার্থক্যটা মানে উল্টো পথে হাঁটছে কিনা ও মধ্যপ্রাচ্যে যেখানে এখন খুব হিট ওয়েব থাকার কথা ছিল সেখানে বন্যা হচ্ছে বাংলাদেশে যেখানে এখন এই এপ্রিল মাসে আসলে মানে ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টি হওয়ার কথা সেখানে হিট ওয়েব চলছে এবং তা ভয়াবহ আকারে কী বলবেন জি দেখুন মধ্যপ্রাচ্য তাদের মতো করে একটা মেগা পরিকল্পনা করে তাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিগুলো করছে এর ভিতরে তারা কিছু পরীক্ষা নিরীক্ষাও করছে সবগুলো যে প্রকৃতির জন্য ভালো তা না আমরা এই যে গত সপ্তাহে দুবাইতে যে বন্যা লক্ষ্য করলাম সেখানে বিতর্কিত ক্লাউড সিডিংয়ের কথা আর্টিফিশিয়াল রেইনের কথাও আসছে তারা তাদের মতো করে এটা করছে এবং সেটার নিয়ন্ত্রণ করার অর্থাৎ যেই ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলোকে কাবার করার মতো অর্থনৈতিক সক্ষমতাও তাদের আছে কিন্তু আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশ মডেলটার কথা বাংলাদেশ মডেলে এই দেশটি সুজলা সফলা, শস্য শ্যামলা নদীমাত্রিক দেশ আমাদেরকে এই পরিকল্পনাগুলো এই দেশের গাছ এই দেশের প্রাণ প্রকৃতি নিয়েই করার কথা ছিল কিন্তু আমরা আমাদের পরিকল্পনায় কোথাও গাছ রাখিই না আমরা একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে বিল্ডিংয়ের সামনে হয়তো একটা ছোট্ট টবের গাছ ফুল গাছের ডিজাইন আমাদের আর্কিটেক্টরা দেয় আমাদের যে বাগান বিলাস দিবে আমাদের নিজেদের যে নেটিভ বিল যে টাইপের গাছগুলো আমাদের এখানে দিবে একটা কাঁঠাল গাছ একটা জাম গাছ একটা জারুল গাছ এই ডিজাইনটাও আমাদের ডিজাইনারদের মাথা থেকে আসে না যেই কারণে বাচ্চারা এখন আর ওই গাছ চিনতে আর তারা পারছে না ফলে বাচ্চারা ওই আঁকতে তাদেরকে কোনো কিছু একটা আঁকতে দিলে তারা অ্যাভস্ট্রাক্টগুলো আঁকে তারা বিমান তারা গাড়ি আঁকে কিন্তু প্রাণ প্রকৃতি তাদের সামনে থাকে না বললে তারা এটা রিয়েলাইজও করছে না আগামী দিনের আগামী দিনের যে প্রজন্ম যে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে বলা হচ্ছে যে আমরা এসি ব্যবহার করছি এবং ১০টা এসি যে পরিমাণ জায়গা ঠান্ডা করে ঘরের ভিতরে একটি মাঝারি মানের একটি ক্যানোপির একটি গাছ তার চেয়ে বেশি এলাকাকে ঠান্ডা করছে উইদাউট হার্মিং দ্য এনভায়রনমেন্ট এসি আমার এই বিদ্যুৎ অপচয় করছে বিদ্যুৎ নিচ্ছে সেই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমি আবার পরিবেশকে ক্ষতি করছি এই এসি যখন ভিতরে একশো স্কোয়ার ফিটকে ঠান্ডা করে বাইরে সে একশো দশ স্কোয়ার ফিটকে গরম করে

আরও স্বচ্ছন্দ মতো করার কথা ছিল পরিবেশ সম্বন্ধ করার কথা ছিল সেটি না করে আমরা আসলে পথেই আসছি আপনার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আমরা আমাদের পথ চলাটা উল্টা পথে এই পথের ঘোড়াটাকে আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে এবং এখনই আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো এই গরমটা আমরা ফিল করি এপ্রিল মে মাসে এবং তখনই আমরা গাছের প্রয়োজনীয়তা ফিল করি কেউ কেউ অতি উৎসাহিত হয় তখনই পারলে কিছু গাছ লাগিয়ে ফেলে কিন্তু এই সচেতনতা আমাদের দরকার গাছ লাগানোর সময় জুলাই জুন জুলাই আগস্ট ও সেপ্টেম্বর ওই বর্ষাকালটা অতএব বর্ষা আসতে আসতে যেটি হয় আমাদের তখন তাপমাত্রা কমে যায় এই আবেগটা ততদিন পর্যন্ত আর থাকে না গাছ লাগানোর পরিকল্পনা ও কিন্তু ভেসতে যায়

আপনারা এই দেশে দুইশো কোটি আহ বিশ কোটি গাছ লাগানোর জন্য আরেকটি উদ্যোগ গ্রহণ করুন সরকারকে সহযোগিতা করুন প্রাইভেট সেক্টর থেকে যেখানে দূষণ করার এই ধরনের কাজে কেউ প্যাট্রোনাইজ করা হচ্ছে সেখানে বরং পরিবেশ সম্মত একটি পদক্ষেপ নিলে এই দেশের মানুষ জাতি সবাই উপকৃত হবে সরকারে পরিবেশ সম্মত কোন কাজে উদ্বুদ্ধ হচ্ছে না গিনেস বুকে রেকর্ড করতে অন্য কাজে খুব উদ্বুদ্ধ হচ্ছে এবং উল্টো পথে হাঁটছে কারণ আমাদের উল্টো পথের যে কার্যক্রমগুলো যার কারণে আমরা আপনার কাছে আরো একবার আসব শুনতে চাইবো শেষ কথা আমরা একটু ডক্টর লেলিন চৌধুরী ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে শুনতে চাই আসলে মোটা দাগে কি কি ধরনের সতর্কতা নেওয়া উচিত আমাদের সাধারণ মানুষদের এই ধরনের প্রচন্ড হিট ওয়েভের মধ্যে এবং রোগ বালায় নিয়ন্ত্রণের বা প্রতিকারের ক্ষেত্রে আচ্ছা ব্যক্তিগতভাবে যে কাজগুলো আমরা করতে পারি প্রথমত যখন তীব্র রোগ থাকবে একদম বাধ্য না হলে আমরা বাইরে যাব না বিশেষ করে যারা বয়স্ক মানুষ গর্ভবতী নারী শিশু এবং দীর্ঘ মেয়াদে যারা বিভিন্ন রোগে ভুগছে তাদের ক্ষেত্রে প্রয়োজন না হলে বাইরে না যাওয়াটা দ্বিতীয়ত যখন আমরা বাইরে যাব গরমে তো তৃষ্ণা পাবে বাইরের পানি খোলা জায়গার পানি না খেয়ে বাইরে বের হওয়ার সময় একটা ছোট্ট ব্যাগ সাথে নিয়ে সেখানে এক বোতল পানি আমরা নিয়ে যাব। এবং যদি হাঁটতে হয় একটি ছাতা নেব জুস বাইরের জুস শরবত এগুলো যাতে না খাই একেবারেই না খাই দ্বিতীয়ত হচ্ছে একটি ছাতা নেব এবং জামা কাপড় পরার সময় আমরা সুতির ঢিরে ঢালা জামাকাপড় পরবো সিনথেটিক বা টাইট আটো জামা টাইট আটো সাটো কাপড় আমরা পরবো না আচ্ছা এর মধ্যে যাদের অন্য কোনো বড় রোগ রয়েছে যে রোগের সাথে তৃষ্ণার সম্পর্ক রয়েছে তাদেরকে আমরা আরও একটু সতর্ক হতে বলবো যেসব পথচারী হাঁটতে হয় তাদের ব্যাগেও কাঁধে একটা ব্যাগ থাকা উচিত হাতে সেই ব্যাগে যেন পানি এবং বেশি দূর হাঁটতে হলে যেন একটু এক প্যাকেট অন্তত ওর স্যালাইন থাকে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা বাড়ির থেকে বাসা থেকে বের হওয়ার সময় খাওয়ার জন্য পানি নেবেন এবং যারা রোদে থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে দুই তিন প্যাকেট ওর স্যারেন গুলিয়ে আনবে হিজ স্ট্রোক স্ট্রোক থেকে বাঁচার উপায় আমি আসছি এরপরে আমরা সিটি কর্পোরেশন বা পৌরসভাকে বলবো শ্রমজীবী মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য পথচারীর জন্য রাস্তার মোড়ে মোড়ে সুপি ও নিরাপদ পানির ব্যবস্থা করা এটি ওয়াশার ট্যাঙ্কি দিয়েও হতে পারে অথবা নানাভাবে হতে পারে এটি এবং জনবহুল জায়গায় একটি প্যারামেডিক দিয়ে মেডিকেল টিমের মতো একটা ছোট্ট অস্থায়ী বিষয় করা যেমন ধরা গেল বসুন্ধরার সামনে প্রচণ্ড ভিড় হয় সেখানে একজন প্যারামেডিক একজন নার্স বসলো যদি কারোর হিট স্ট্রোক হয় তাৎক্ষণিকভাবে প্রাথমিক কাজগুলো করতে পারবে হিট স্ট্রোক হচ্ছে প্রচণ্ড গরমে যখন মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যায় নারীর গতি কমে যায় ব্লাড প্রেশার কমে যায় অবসন্ন বোধ করে মাথা ঘোরায় অশোক কথা বলে এবং ক্রমশ জ্ঞান হারানোর দিকে চলে যায় সেটাই তো হিট স্ট্রোক তো এই অবস্থায় মানুষটিকে শুয়ে ফেলতে হয় ছায়ার জায়গায় নিতে হয় এবং বায়ু চলাচলের ব্যবস্থা করতে হয় ব্লাড প্রেশার মাপতে হয় যদি ব্লাড প্রেশার কম কমে যায় তাহলে সেটি বাড়ানোর ব্যবস্থা করতে হয় যদি প্রচণ্ড কৃষ্ণার্থ থাকে ধীরে ধীরে পানি দেয়া অবশ্যই ঠান্ডা পানি না কিন্তু মনে রাখতে হবে কারণ ঠান্ডা পানি দিলে সেই মানুষটির হঠাৎ করে শরীরে তার রক্তবাহী নারীগুলি সংকুচিত হবে এটি একটি সমস্যা তৈরি করবে এই কাজগুলো করা যেতে পারে এবং প্রত্যেকটা যেমন আমি একটু আগে যেটি বলছিলাম যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি অথবা গাউসিয়া মার্কেট যেখানে প্রচুর হাজার হাজার না লাখ লাখ লোক লোকও হয় সেখানে অন্তত এরকম যেভাবেই না কেন বাজার কমিটির সাথে কথা বলে একটি ছোট্ট প্যারামেডিক সেন্টার করা এই এবং সরকার যদি সহযোগিতা করে তাহলে মানুষের জন্য বড় উপকার হয় ভালো একটা কাজ হয় এর বাইরে প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কয়েকটা ব্যাপারে জোর দিতে হবে একটি তো গাছ লাগানোর কথা বারবার আমরা বলছি অনেক দিন যাব সাথে জলাধারগুলো রক্ষা করার জন্য আর হচ্ছে বাংলাদেশের উপযোগী বাড়িঘর তৈরি করা যেমন আমরা মনেই করতে পারি একসময় যেসব দেশ জায়গায় প্রচন্ড গরম পড়তো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আবার পরে ঠান্ডা পড়তো সেখানে বাড়ি তৈরির সময় যে দেয়াল তৈরিতে যে ইটগুলো ব্যবহার করা হতো ইটের মাঝখানে ফাঁপা নল মাটির নল বা প্লাস্টিকের নল দেয়া হতো কারণ ওই নলগুলোর মধ্যে বাতাস আটকে থাকতো ফলে এই বাতাসগুলো হতো কি তাপ নিরোধী হিসেবে কাজ করত। গরমকালে ওই ঘরগুলিতে গরম কম লাগতো আর শীতকালে ঠান্ডা কম লাগতো আমরা যখন ব্লক ইটের দিকে যাচ্ছি সাথে এই ব্যাপারটাও আমাদের ভাবা দরকার যে বাতাসকে আটকে রাখার মানে এয়ার ট্র্যাপিং

তো আমাদের এক্সট্রিম ইভেন্টগুলো দেখা যাচ্ছে গত পাঁচ বছরে যদি দেখি আমরা এর আগে পনেরো বছরে যে পরিমাণ দুর্যোগ এসেছে গত পাঁচ বছরে তার চেয়ে বেশি এসেছে আমাদের সৌভাগ্য যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে বেশ দক্ষতা সহিতে এটি আমরা পরিচালিত করছি যে কারণে হতাহতের পরিমাণটা কমেছে তাৎক্ষণিক যে ডিজিস্টারগুলো হচ্ছে কিন্তু যেগুলো এই ধরনের তাপদাহের মতো যে বিষয়গুলো আসছে এগুলো যে বৃহৎ একটি জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা এখনো পর্যন্ত আমরা কোনো ক্যালকুলেশানে আনি নাই আমাদের খেয়াল রাখতে হবে যে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই তাপদাহে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা দুর্যোগ আসলে হয়তো উপকূলীয় মানুষজন ক্ষতিগ্রস্ত হয় আগুন লাগলে দুই একটা বিল্ডিংয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্প হলে একটা সাইডের কিছুটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই তাপদাহের যে জিনিসটা এইটা হলো খুব নীরবে ক্ষতিগ্রস্ত একটি নীরবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং এই বছরই মনে হচ্ছে যে হঠাৎ করে পুরা বাংলাদেশ একাত্রে এই তাপদাহে জ্বলছে সো আমরা যে একটা হিট চেম্বারে প্রবেশ করেছি এই রিয়েলাইজেশনটা এসেছে এইটুকু ভালো এখন আমাদেরকে সামনের দিনে পরস্পরকে দোষারোপ বাদ দিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এই ক্ষেত্রে সরকারের নানা পদক্ষেপ যেগুলো আছে বেসরকারি পর্যায়ে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে সতর্কতামূলক ব্যবস্থা তো নেই সতর্কতা ব্যবস্থামূলক যে ফোরকাস্টিং যেটি করা হচ্ছে যেমন সাত দিনের একটা সতর্কতা জারি হয়েছে এটি হিট চলবে। এবং এই যে সতর্কতা জারিটা যদি সরকারের পক্ষ থেকে না উদ্যোগ নেওয়া হতো স্কুলগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হতো না ফলে আরো প্রাণহানি শিশুদের প্রাণহানি হতো এটি একটি ভালো পদ্ধতিতে ভালো একটি লাইনে আমরা আছি এখন এটিকে সর্বশেষ জায়গাতে আমাদেরকে পরিচালিত করতে হবে যাতে প্রাণহানি এবং জনস্বাস্থ্য ক্ষতি কম হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছ থেকে আসলে শেষ বক্তব্য শুনে আমরা শেষ করবো আমাদের অনুষ্ঠান আপনি একটু মোটা দাগে যদি বলেন এবং এই যে হিট স্ট্রোকের কথা বলছেন হিট স্ট্রোকে এবং বিপজ্জনক একটি পরিস্থিতির দিকে আমরা আসলে যাচ্ছি এটি ডে বাই ডে হয়তো বাড়বে আগামী বছর হয়তো আরও বাড়বে তাপমাত্রা সেক্ষেত্রে মানুষের সতর্কতামূলক বলে স্থায়ী একটি সতর্কতা থাকা উচিত প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আমরা যে নাতিশীতুষ্ণ দেশ ছিলাম তার থেকে এখন চরম ভাবপন্ন আবহাওয়ার দিকে আমরা যাচ্ছি তাহলে এই বদলে যাওয়া অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের জাতীয়ভাবে কিছু পরিকল্পনা করা দরকার যেমন বন ও পরিবেশ মন্ত্রণালয় নৌপথ যাদের দায়িত্বে এবং একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা। সাথে স্বাস্থ্য থাকবে এরা মিলে একটি পরিকল্পনা করতে হবে দুই ধরনের পরিকল্পনা একটি দীর্ঘমেয়াদি যে আমরা আগামী পাঁচ বছরে কতটা গাছ লাগিয়ে এই দেশের সতেরো কোটি মানুষের জন্য এই মানুষ যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে আমাদের গাড়িগুলো ষোলো লক্ষ বিশ লক্ষ ভেহিকেল যে পরিমাণ কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে তাকে শুষে নেয়ার সম গাছ আমরা আগামী পাঁচ বছরে বহন বপন করবো এটি একটি ব্যাপার দ্বিতীয়ত আমাদের নদীগুলোর নাব্যতা পুকুর বিলের নাব্যতা আমরা ফিরিয়ে আনবো তৃতীয়ত আমাদের দেশের উপযোগী বসবাস করার জন্য ঘর বাড়ি তৈরি করব এবং সেই ক্ষেত্রে ইউরোপে শিক্ষিত মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে তৈরি নয় বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর বাংলাদেশের অবস্থানগত আমাদেরকে একটি ইয়ে তৈরি করতে হবে বসবাস পরিকল্পনা স্যার আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে এটি শুধুমাত্র সরকার এবং রাষ্ট্রীয়ভাবে কি এই সতর্কতামূলক ব্যবস্থা একার পক্ষে সম্ভব সরকার নাকি দ্বিতীয়ত প্রত্যেকটি মানুষের আসলে দ্বিতীয়ত যে কথাটা আসবে এই কাজটি করার জন্য নেতৃত্ব দিবে সরকার এবং কর্তৃপক্ষ এর সাথে যুক্ত হবে বিভিন্ন প্রতিষ্ঠান যে কোনো ধরনের প্রতিষ্ঠান সাথে ব্যক্তি মানুষ এখন আমাকে ডিফাইন করতে হবে নির্দিষ্ট করতে হবে ব্যক্তি মানুষের কাজ কোনগুলো প্রাতিষ্ঠানিক দায়িত্ব কোনগুলো রাষ্ট্রীয় দায়িত্ব কোনগুলো এবং সবগুলো করে যদি আমরা একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আগামী মাস থেকে বা এই মাস থেকে শুরু করতে পারি এবং সেটি ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করবো সে জায়গায় যেতে আমরা পারি তাহলে কি দাঁড়াবে আপনি দেখেন ইংল্যান্ডের মানুষ লন্ডনের মানুষ যখন বাইরে যায় হাতে একটা ছাতা নিয়ে যায় কারণ জানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাহলে বাংলাদেশের মানুষ যখন বাইরে যাবে কেন একটি ছাতা নিয়ে যাবে না কেন তার ব্যাগে এক বোতল পানি থাকবে না বলুন এবং কেন সে গরমের মধ্যে গরমের উপযোগী জামা কাপড় পরবে না সে তো যেমন এই সময় আমরা বলি ঢিলে ঢালা সুতির কাপড় পরা তার বদলে সে যদি নাইলনের টেট্রনের বা পলিথিনের টাইট জামা কাপড় পরে বেরোয় তাহলে কি দাঁড়াবে সেটি তো পড়া উচিত না এই বিষয়গুলো তো মানুষকে জানাতে হবে না জানালে তো আমরা সে জায়গায় যেতে পারবো না অতএব মানুষকে সচেতন করার জন্য শিক্ষিত করার জন্য এই জাতীয় তথ্যগুলো আমাদেরকে দিতে হবে এবং এক্ষেত্রে যার যার জায়গা থেকে সে সে দায়িত্ব পালন করবে সর্বপরি যেটি কথাটা বলা যায় সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই আমরা এই যে বদলে যাওয়া পরিবেশ বৈশ্বিক উষ্ণতা দেশীয় উষ্ণতা এবং আবহাওয়া এর মোকাবেলা করতে পারবো স্বাস্থ্যগতভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে জি অসংখ্য ধন্যবাদ আমার হাতে আরো ত্রিশ সেকেন্ড আছে ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার আপনি যদি শেষ কথা বলেন এবং যেটি লেলিন স্যার বললেন আসলে যার যার অবস্থান থেকে নিশ্চয়ই আসলে এই দায়িত্ব বা পরিবেশ রক্ষে গিয়ে আসা উচিত নিশ্চয়ই অবশ্যই আমরা এতক্ষণ পর্যন্ত মানুষের কথাই বলেছি এই বদলে যাওয়া পরিবেশে কিন্তু সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরা রয়েছে কীট পতঙ্গ রয়েছে পাখিরা রয়েছে এই গরমের এই তাপদাহে কিন্তু তারাও আক্রান্ত হচ্ছে সো আমাদের মাথায় রাখতে হবে আমাদের পরিবেশকে যদি আমরা বলি তাহলে আমাদের সাথে সাথে অন্য যারা বসবাস করছে তাদের প্রতিও আমাদের সদয় হতে হবে তারা তো এই আমাদের পরিকল্পনার ভুক্তভোগী তারা কিন্তু তারা ইনোসেন্ট সো আমাদের পরিকল্পনায় গরম বাড়ানোর যেই এসি চালানো রাস্তাঘাটে আমরা পিছ ডালা পথ করছি কিংবা কাচের বিল্ডিং করছি এগুলোতে তাদের জীবন বিপন্ন হচ্ছে সো আমাদের তাদের প্রতি সদয় হয়ে তাদেরকে অন্তত পানিটুকুর ব্যবস্থা করা সবার কর্তব্যের ভিতরে ধরে নিতে হবে তাহলেই কিন্তু মানবিকতাটাও আসবে এবং সার্বিকভাবে পরিবেশকেও আমরা রক্ষা করতে পারি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং যুক্ত থাকবার জন্য ডক্টর লেলিন চৌধুরী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দুজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যে আজ এখানে শেষ করতে হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা